মেঘনাথ রায় মার্ডার করেছে রাস্তায় ঘিরে। আজ সকাল আনুমানিক 10:11 সময় মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম ঘোষপাড়ার রাহুল রায়কে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। বহরমপুর থানার কাশিম বাজার রিং রোড দিয়ে দুধ বিক্রি করতে যাচ্ছিলেন রাহুল, সেই সময় দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে, ঘটনাস্থলে মারা যায় রাহুল। বহরমপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ বহরমপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। রাহুলের বয়স আনুমানিক 29 বছর, বাবার নাম শ্রীচরণ রায়, রাহুলের দুটি ছেলে, একটি 3 বছর, অপরটি 6 মাস। এ নিয়ে 50 দিনের মধ্যে ঘোষপাড়া দুটি তাজা প্রাণ চলে গেল। খুনের কারণ খতিয়ে দেখছে মুর্শিদাবাদ থানার পুলিশ, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘোষপাড়ায় পুলিশ ক্যাম্প বসেছে, এলাকায় শোকের ছায়া নেমেছে। কি বলছেন আত্মীয় পরিজনরা আপনারা শুনুন। ঘোষপাড়া থেকে আসলামের সাথে বাপের রিপোর্ট, MTVN 60। মেঘনাথ রায় মার্ডার করেছে রাস্তায় ঘিরে, 6-7 জন মিলে ও চুরি ডাকাতি করে রাত 12টায় মার্ডার হই করলো সাম্বাবুকে, আর এদেরকে ফাঁসিয়ে দিল, রাহুল রায়কে করলো সকালে ফাঁসিয়ে বাপ কাকাকে তাড়িয়ে দিয়েছে নাম দিয়ে, আর একলা পেয়ে ছেলেকে মেরে দিল রাস্তায় ঘিরে। এই আপনি কে হন? আমি ওর বৌদি। নাম বলো। আর যে মারা গেল ওর নাম কি? রাহুল রায়। আর বাবার নাম? শ্রীচরণ রায়। কি করতেন? কিছু না, বাবা আমাদের গৃহস্থ, দুধের ব্যবসা, গরু মোষ, আমরা টাইম থাকে না, দুধ নিয়ে গেছিল, দুধ দিয়ে আসছিল, গ্যাস নিয়ে আসতো। আচ্ছা আপনারা এখন কি চাইছেন? আমরা মেঘনাথের ফাঁসি চাই, গুড্ডু রায়ের ফাঁসি চাই, মিঠুন রায়ের ফাঁসি চাই, সবার ফাঁসি চাই, এরকম করে সবকে মারছে রাস্তায় ফেলে ফেলে মারছে, ফাঁসি চাই আর কিছু চাই না আমরা। আমার নাম টুম্বা রায়, আমি ওর মাসি হই। ছেলে কি নাম? কি নাম? রাহুল রায়। কোথায় করেছে? ওই ভাগারে।